আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি মিসেস কেয়া রহমান চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি আপনাদের প্রিয় ব্লগ। তো সকালে হচ্ছে দুইটা ডিম নিয়েছি, সরি এখানে তিনটা ডিম নেওয়া আছে। তো তিনটা ডিম নিয়ে একটু গোলমরিচ দিয়েছি, একটু লবণ দিয়ে এটাকে একটু ফেটে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে একটু অমলেট করে নিব। তো এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করব আমি আর স্বামী। এই তো, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আপনারা একটা লাইক করে দিলে আমার ভিডিও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এই তো, তো সকালের দিকে হচ্ছে অমলেটটা আমি করে নিচ্ছি। তো তারপর দুপুরে রান্না নিয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো ডিমটা অমলেট করার পর এখানে আমি চায়ের জন্য পানি দিচ্ছি, আর হচ্ছে আমি চা খাবো। এই তো, তো আমি নাস্তাটা করার পর হচ্ছে একদম ভোরবেলা যখন স্বামীর বাবা গিয়েছিল, তো তখন উঠে হচ্ছে আমি ফ্রিজ থেকে যে ডাউলটা বের করে রেখেছিলাম, তো এটা হচ্ছে বরফটা গলে গিয়েছে। এখন আমি এটাকে একটু একটা পাতিলে নিয়ে নিচ্ছি, আর এর মতো পানি দিয়ে আমি এটাকে একটু জাল করে নিব। আর হচ্ছে আজ এই ডাউল রান্না করব, আর হচ্ছে সিমের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করব। এই সিম্পল খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সব বরাবরের মতো আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনের মনস্থল থেকে। আশা করছি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দিবেন। তো আমি ডাউলটা সিদ্ধ হওয়ার পরে হচ্ছে এদিকে মানে ডাউলটা বলক ওঠাতে দিয়েছি, আর এদিকে আমি চাটা করে নিচ্ছি। তো চাটা খাওয়ার পর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নিব। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 20 সেকেন্ডে কিভাবে আপনারা 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিতে পারেন। শুধু একটু ছুলে নিতে হবে একটা ছুরির মাধ্যমে বা নাইফের মাধ্যমে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হচ্ছে এইটা কাটার, পেঁয়াজ কাটার দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটা কীভাবে কুচি করি, এবং এত অল্প সময়ে, আসলে তাড়াহুড়োর সময় কিন্তু এই পেঁয়াজ কাটারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা যারা এখনও কেনেননি তারা কিনে নেবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর সময়টাও অনেক সেভ হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে মানে করতে হবে। তো আমি পেঁয়াজটাকে ছুলে নিয়েছি, এখন চার ভাগ করে নিচ্ছি। চার ভাগ করতে গেলে অবশ্যই আপনাদের চোখ জ্বলবে না, আর যদি বেশি কুচি করতে যান তাহলে কিন্তু চোখটা জ্বলে যাবে, তাই না? তো যাদের কাছে পেঁয়াজ কাটতে অনেক সমস্যা হয়ে থাকে তো তারা কিন্তু এইটা আপনারা কিনতে পারেন। অনিয়ন কাটারটা অনেক বেশি ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার সময় অনেক বাঁচিয়েছে। আর আমি পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে এমন কোনো দিন নেই যে পানি পড়ে না, তো এটা দিয়ে আমার মানে অনেক ভালো লাগছে আর সময়টাও বেঁচে যাচ্ছে, আর হচ্ছে আমার চোখ দিয়ে পানিও পড়ছে না, তাই না? তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু নিয়ে এটা মুখটা আটকে দিয়ে আপনারা চাইলে যে বাস্কেট
বাস্কেট বলতে যে মানে যার মতো পেঁয়াজটা দিয়েছি এটা সহ আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর কুচি হয়ে গিয়েছে, মাত্র 20 সেকেন্ড সময় লাগে। আর এর থেকে বেশিও যদি কুচি করতে চান তাহলেও সেটাও কিন্তু হবে। তো আমি অন্যদিকে রসুনগুলাও আমি কুচি করে নিব, একটু ব্লেন্ড করব মশলা তৈরি করার জন্য। তো আমি এখানে রসুনগুলো আমি একটু কেটে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এভাবে করে কুচি করে নিব। তো দেখতে থাকেন আর এনজয় করেন আমার ব্লগ ভিডিও। তো আমার এখানে রসুন কুচি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে। তো তারপর হচ্ছে আমি রান্নাটা চড়াই দিয়ে দিব, অন্যদিকে হচ্ছে আমি এখন ফোড়ন দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার ডাউলটা একদম ফুটে উঠেছে আর অনেক কমে গিয়েছে, তো আমি সেটার মধ্যে এখন ফোড়ন দিব। তো এখান থেকে কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুনটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি, আর সরি গ্রেট না, আমি একটু ভেজে নিব, তারপর হচ্ছে ফোড়ন দিব। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি, আমি যে শুটকি মাছ কেটে তারপর হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রেখেছি সেটা দেখাচ্ছি। যে তো আমার এখানে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্যই করেছে। আর এদিকে আলু আর সিমের বিচিটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচিটা কত সুন্দর মিহি হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। আর এখন হচ্ছে আমি শুটকি মাছ যে গরম পানিতে ভিজিয়ে রেখেছি তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, যাতে শুটকি মাছের কালারটা ভালো থাকে সবসময়ের জন্য। আর এখানে হচ্ছে আমি কিছু জিরা দিয়ে দিলাম, তো জিরা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে ডাউলের মধ্যে দিয়ে দিব, তারপর দুইটা বলক ওঠার পর নামিয়ে রেখে দিব। আর তারপর হচ্ছে আমি চুলায় একটা প্যান দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে শুটকি মাছ। তো আমি কিভাবে রান্না করছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। আর এই সিমের বিচি দিয়ে শুটকি মাছ রান্নাটা যে এতটা টেস্ট হয়েছে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না না খেলে। তো রেসিপিটা দেখে নিন, অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ যে যে রেখেছিলাম তার মধ্যে আমি মাছটা নিয়েও ভেজে নিয়েছি একটু, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মশলা। তো এখানে আমি মশলা ব্যবহার করছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে একটু পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষানোর পর আমি সিমের বিচিটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ওটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি কিন্তু যতটা ভালোভাবে কষানো হবে ততটা খেতেও বেশি টেস্ট হবে, তাই না? তো আমি মানে এখানে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমার হচ্ছে পাশে যে মরিচটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে, আর দিয়ে দিব কিছু ধনে পাতা, তাহলেও হয়ে যাবে আমার রান্নাটা। আর
আজ বিকালের মধ্যে হচ্ছে, সরি বিকালের দিকে হচ্ছে আমি একটু ভাপা পিঠা তৈরি করব। তো সেটা আমি আজ কীভাবে তৈরি করেছি একদম ইজিভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করব। অলরেডি আমি চাউল ভিজিয়ে দিয়েছি, তো 4-5 ঘন্টা পর তারপর হচ্ছে ব্লেন্ড করে আমি গুঁড়া করে নিব। আর যারা আমার চাউলের গুঁড়া করাটা দেখতে চান যে 2 মিনিটে কীভাবে চাউলের গুঁড়া করতে পারেন বাসায় বসে ব্লেন্ডারে, তো সেটা দেখতে হলে অবশ্যই আমার রান্না চ্যানেলটা ভিজিট করতে হবে। ওখানে রেসিপি দেওয়া আছে, রেসিপি না জাস্ট মানে কীভাবে গুঁড়া করে সেটা দেওয়া আছে, চাইলে আপনারা ওটা ভিজিট করতে পারেন। আর যদি ওটাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এর মধ্যে আমি কষানোর পর পানি দিয়ে দিয়েছি, আমার নামানোর সময় হয়েও আসছে, তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, এটা দিয়ে আমি হচ্ছে একটু নামিয়ে নিব। তো এরই মধ্যেও আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ডাউল দেখতে পাচ্ছেন, একদম পাতলা ডাউল রান্না করেছি, এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর অন্যদিকে হচ্ছে ভাতও হয়ে গিয়েছে, আর এদিকে আমার এই যে তরকারিটা, এই তরকারিটা যে এতটা ইয়ামি হয়েছে কি আর বলবো। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম একটু, তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটু পিঠা বানাবো। তো এখানে যে চাউলের গুঁড়াটা করে রেখেছি এখান থেকে কিছুটা রেখে দিচ্ছি, আর কিছুটা দিয়ে আমি একটু ভাপা পিঠা তৈরি করে নিব। তো এখানে ভাপা পিঠার জন্য যে কাঁইটা করালা মানে দরকার, তো সেটার জন্য আমি এখানে অল্প অল্প করে পানি আর হচ্ছে লবণ দিয়ে একটু ভালো করে একটা কাঁই তৈরি করে নিতে হবে, তো সেজন্য প্রসেস করতেছি। তো অবশ্যই অল্প অল্প পানি দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা একদম পারফেক্ট হওয়ার ফলে কীভাবে বুঝবেন, তো এখানে আমি একটু মুড় পাকিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা পারফেক্ট হয়েছে। তো আমি যে সুজি গুঁড়া মানে করার প্রয়োজন সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে এদিকে আমি গুড়টাও গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে একটা বেলি নিয়েছি, তো বেলির মধ্যে কিছুটা চাউলের গুঁড়া, তারপর নারকেল, তারপর গুড়, আবার চাউলের গুঁড়া, তো এভাবে এক ধাপে করে দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করব। আর প্রেশার কুকারে লাগে কিন্তু মাত্র 20 সেকেন্ড, তো 20 সেকেন্ড লাগে না, তো 1 মিনিট মতো প্রয়োজন হয় না, তার থেকে কমেই হয়ে যায়। আপনারা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন দেখতে পারবেন এক একটা পিঠে জাস্ট 1-1 মিনিটের মধ্যে একদম কমপ্লিট। তো এভাবে করে দিয়ে দিবেন, এভাবে কিন্তু কোনো প্রকার প্লাস্টিকের যে বেলি ওটার কোনো প্রবলেম হয় না, প্রেশার কুকারেরও কোনো প্রবলেম হয় না। তো এই তো হয়ে গিয়েছে আমার হচ্ছে পিঠা। তো আশা করছি আজকের ব্লগ